আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলমান ভাই বোনেরা, উপরে যে ছবিটি আপনারা দেখতেছেন, দেখুন যে তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, এবং তার কথাই বোঝা যাচ্ছে যে সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এবং আমাদের আল্লাহ সেও তাকেও বিশ্বাস করে না। সুতরাং সে হচ্ছে নাস্তিক। এই নাস্তিকের সাথে আমরা এমন ধরনের কোনো কথা বলবো না এবং তাকে কোনো গালমন্দ দেব না, শুধু আমরা তার কথাগুলো শুনবো, এবং যদি আমাদের কাছে পাই আমরা তাকে আইনানুগভাবে এর ব্যবস্থা নেব। আসুন আমরা ভিডিওটি দেখি এবং তার কথাগুলো একটু শুনি। আসুন আমরা দেখি। তুমি করে বলবেন না, আপনি তুমি করে বলছেন কেন ভাই? আপনি করে বলেন, আপনি করে বলেন, আপনি একজন ভদ্র মানুষের সাথে কথা বলছেন, আপনি করে বলবেন। না না, তুমি করে কেন বলবেন? এটা তো অসভ্য। যুদ্ধবন্দী নারীদেরকে যে ধর্ষণ করতো মোহাম্মদ, এবং 53 বছর বয়সে 9 বছরের আয়েশাকে যে রেপ করেছিল, ধর্ষণ করেছিল, ছোট একটা বাচ্চা ভাই মাধ্যমে ঘষাঘষি করতো, সেটাকে মুফাক খাতা বলতো, সেই মুফাক খাতা করতো আপনার মোহাম্মদ। আপনি হচ্ছেন সেই মোহাম্মদের উম্মত, এই কারণে আপনার চরিত্র, আপনার ভয়ঙ্কর জঙ্গি, আপনারা যে ভয়ঙ্কর জঙ্গি, আপনারা যে অসভ্য, আপনারা তো আলোচনারই উপযুক্ত না। আপনারা নবী মুহাম্মদের উম্মত তো, খালি আল্লাহু আকবার বলে তলোয়ার নিয়ে লুঙ্গিটা কাছে দিয়ে কথাই ভালোভাবে বলতে পারেন না, বাংলা ভাষাটা পর্যন্ত ভালোভাবে বলতে পারেন না। বাংলা কিতাব মানে অশিক্ষিত মূর্খ। সিলেটে লন্ডনে গেছেন না? সিলেটি ভিসায় লন্ডনে গেছেন না? লন্ডনে গিয়ে এখন ভালো বাসন ধন লেবারগিরি করেন না? কামলা কামলা জীবনে সারা জীবন করছেন হচ্ছে কি, আল্লাহু আকবার বললে তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, হ্যাঁ, লুঙ্গিটা কাঁচা দিয়ে আল্লাহ আল্লাহ বলে দৌড় দিচ্ছেন মানুষের। আপনারা হচ্ছেন বর্বর, অসভ্য বর্বর, বুঝছেন না? সভ্য সমাজে আপনাদের স্থান নাই। আপনাদের জন্ম দিছিল, সন্তান জন্ম দিছিল, আপনাদের নবী যে কত বড় সম্পদ, কত বড় আপনার এত লম্পট, এত লুচা আপনাদের নবী, এবং আপনারা এক একজন হয়েছেন সেই নবীর উম্মত এবং নবীর মতো, একদম একদম টু দি পয়েন্ট কপি হয়েছেন আপনারা। দাসী আছে আপনার কি বউ মেয়েকে নিয়ে বিছনায় যাবেন, এবং একটা ছোট বাচ্চা মেয়েকে আপনি ধর্ষণ করবেন? আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি নবীর উম্মত, তো এই কাজগুলো আপনি করবেন? এই যে আমি এখানে বসে আছি, আপনার আল্লাহরে বলেন ঠাডা ফালাইতে, আমার মাথায় কই ঠাডা তো পড়ে না, কই ঠাডা কই, আপনার আল্লাহ আল্লাহ এখন গাঞ্জা টানতেছে, আপনার আল্লাহ কি গাঞ্জা টানতেছে? কোথায় আপনার নবী? কোথায় নবী? কোথায় লম্পট নবী? কোথায় আপনার ধর্ষক নবী? কোথায় যুদ্ধবন্দী নারীদের সাথে ধর্ষণ করতো আপনার নবী?
জানেন এগুলা হাদিসে পরিষ্কার আছে, এগুলা জানেন? এগুলা জানেন? এগুলা যুদ্ধবন্দী নারী মেয়েদের ধৈর্য ধরে দর্শন করতে আপনার নবী, কাফেরদের বউ বাচ্চাদের দর্শন করতে আপনার নবী, জানেন? এগুলা হাদিসে পরিষ্কার আছে, এগুলা জানেন? এগুলা তোর অবস্থা হইব দেখবে তোর সময়, জানেন নাকি যে এমনকি আলীরা একটা ভাগ দিছে নিজের মেয়ের জামাইরে, একটা মেয়ে দিছে সেক্স করার জন্য, কত বড় লম্পট নিজের মেয়ের জামাইরে, এখনকার সময় কে নিজের মেয়ে খাইবে, মেয়ে দিবে সেক্স করার জন্য? শুনবেন হাদিস, শুনবেন এগুলা হাদিস পড়ে শোনাবো? আলীরে সেক্স করার জন্য মেয়ে দিছিল,